extra time. কেন শ্রী সিমেন্টের সঙ্গে ফাইনাল চুক্তিপত্র সই করছে না ইস্টবেঙ্গল? তাহলে কি ক্লাব বিক্রি হয়ে যাবে? কয়েকদিন আগে প্রশ্ন উঠেছিল, মোহনবাগানের মতো চুক্তিপত্র হাতে পেলে সই করতে দ্বিধা করবে না ইস্টবেঙ্গল ক্লাব। তাহলে মোহনবাগান ক্লাবের সঙ্গে এটিকের যে চুক্তি হয়েছে, সেই চুক্তিপত্রের সঙ্গে এই চুক্তিপত্রের ফারাক কোথায়? আসুন একটু আলোকপাত করি। পয়েন্ট এক, ক্লাব তাবু সহ পুরো ইস্টবেঙ্গল মাঠ ব্যবহারের মালিকানা চলে যাবে কোম্পানির হাতে। বোর্ডের নির্দেশ ছাড়া মাঠে ঢুকতে পারবেন না ক্লাবের সদস্য সমর্থকরা কেউই। মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা আলাদা। ক্লাব মাঠ তাঁবু সহ মোহনবাগানের সমস্ত কিছু ব্যবহারের অধিকার একমাত্র থাকবে মোহনবাগান ক্লাবের হাতেই। শুধুমাত্র ফুটবল রাইটের বাইরে আর কিছু যাচ্ছে না এটিকে মোহনবাগানের হাতে। আসুন দু নম্বর পয়েন্টে আলোকপাত করি। ক্লাবের যাবতীয় স্পোর্টিং রাইটস কোম্পানির হাতে তুলে দিতে হবে। এমনকি ইস্টবেঙ্গলের যে লোগো রয়েছে সেই লোগো নানান সামাজিক কাজেও ব্যবহৃত হয়। সেই লোগো ব্যবহার করতে হলে বোর্ডের অনুমতি দিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। মোহনবাগানের ক্ষেত্রে এমন কোনো গল্পই থাকছে না। শুধুমাত্র ফুটবল মাঠে এটিকে মোহনবাগান এই লোগোটি ব্যবহৃত হবে। ফুটবল দল যখন খেলবে তখন শুধুমাত্র এটিকে মোহনবাগান লোগো পরেই খেলবে। আর বাকি সামাজিক কাজে বা অন্য কোনো স্পোর্টিং ইভেন্টে থাকবে শতাব্দী প্রাচীন সেই মোহনবাগানের লোগোটাই। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব ইস্টবেঙ্গল ক্লাব লোগোটি বিলুপ্ত হয়ে যেতে পারে। তিন নম্বর পয়েন্টে আসুন আলোকপাত করি। ইস্টবেঙ্গল ক্লাবের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু কিন্তু মালিকানা চলে যাবে বোর্ডের হাতে, এবং চুক্তি বিচ্ছেদ হয়ে গেলেও আর ক্লাবের কাছে ফিরবে না সেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি। প্রসঙ্গত, উত্তরবঙ্গে ইস্টবেঙ্গলে রয়েছে সম্পত্তি, মোহনবাগানের ক্ষেত্রে এমন কোনো কাহিনীই নেই। আবার বলছি, শুধুমাত্র ফুটবল রাইট ছাড়া আর কিছুই যাচ্ছে না এটিকে মোহনবাগান তথা কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টসের হাতে। এমনকি চার নম্বর পয়েন্টটি ভয়ঙ্কর, কোনো সদস্য যদি মামলা করে তাহলে তার দায় নেবে ইস্টবেঙ্গল ক্লাব। এসসি ইস্টবেঙ্গল কিন্তু সেই মামলার কোনো দায় নেবে না। পঞ্চম তথা শেষ পয়েন্টে আসুন, চুক্তি একতরফা রয়েছে বিচ্ছেদের শর্ত। প্রতিটা চুক্তিতেই থাকে এক্সিট ক্লজ, কিন্তু এক্ষেত্রে যা রয়েছে তা কিন্তু ভয়ানক। এই ধারা অনুযায়ী লগ্নিকারী সংস্থা একতরফাভাবে যখন খুশি ক্লাবের সঙ্গে বিচ্ছেদ ঘটাতে পারে, কিন্তু সম অধিকার নেই ক্লাবের ক্ষেত্রে। মোহনবাগানের ক্ষেত্রে শুধুমাত্র ফুটবল রাইটস কোম্পানির ব্যবহারের জন্য তুলে দেওয়া হয়েছে মিউচুয়াল টার্মিনেশনের পর, যা কিন্তু ফিরে আসবে। মোহনবাগানের কোনো সম্পত্তি লগ্নিকারী সংস্থা নিচ্ছে না। এই মর্মে ফোন করা হয়েছিল প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলিকে। তিনি কি বলছেন চলুন শুনে নি। এটা কখনোই সম্ভব না, এই ব্যাপারে সই করা। সেটা কেন করবে? যখন যখন সিমেন্ট ফুটবলের দায়িত্বে আছে বা ক্রিকেটের দায়িত্ব, যে সম্পূর্ণ দায়িত্ব আছে, কিছু দায়িত্ব তো ক্লাবেরও থাকে, পৃথিবীর সব দেশেই থাকে। এবং এতে এই জায়গায় ক্লাবের যা দায়িত্ব আছে তাতে এটা সঠিক সিদ্ধান্ত সই কেন করবে? একটা শতাব্দী প্রাচীন ক্লাব সম্পূর্ণ নিয়ে নেবে, এটা হয় নাকি? এবং ক্লাবে যারা দায়িত্ব আছেন তাদের যে সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে, সেটা সঠিক সিদ্ধান্ত। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।